जूनियर डाक्तारदेर धर्मघटेर हुशियारीर परेई धर्मतलार अनशन मंचे आज जान राज्येर मुख्य सचिव मनोज पान्त एबं स्वराष्ट्र सचिव नंदिनी चक्रवर्ती। धर्ना मंचे जूनियर डाक्तार एबं अनशनकारीदेर संगे मुख्यमंत्री ममता बंदोपाध्यायके फोने कथाओ बलिये देन मुख्य सचिव। मुख्यमंत्री जूनियर डाक्तारदेर अनशन तोलार अनुरोध जानान। तादेर सब दाबी पूरणेर पाशापाशी मेडिकल कलेजगुलिते निर्वाचनेर जन्य चार मास समयओ चान तिनि। तबे स्पष्ट भाषाय जानिये देन स्वास्थ्य सचिवके अपसारण करा एई मुहूर्ते सम्भव नय়। स्वास्थ्य सचिवेर बिरुद्धे दुर्नीति কোনো অভিযোগ তাদের কাছে থাকলে তার তথ্য প্রমাণ মুখ্যমন্ত্রীকে দিতে বলেছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য দাবি করলেই কাউকে বিনা কারণে পদ থেকে সরিয়ে দেওয়া যায় না। সোমবার ঠিক বিকেল 5টায় নবান্নে জুনিয়র ডাক্তারদের বৈঠকে আসতে বলেছেন তিনি। আমি আমার স্টুডেন্ট ভাই বলতে একটা কথা বলবো, সিনিয়ররা অনেকেই বলেছেন, জুনিয়ররাও বলেছেন, বলতে পারেন আন্দোলন করা আপনাদের অধিকার, আর আন্দোলনে সরকারেরও কতগুলো ব্যাপার আছে। একটা ইউনিয়নে যখন ট্রেড ইউনিয়নে যখন মিটিং হয় বাইপার্টাই যখন বাইপার্টাই তখন বিষয় কই আলোচনা করে। আমরা সিবিআই কে যতটা কোঅপারেশন করার আমরা করব, আমরা বলছি আমাদের সাথে আর চারটি পয়েন্ট আছে। এই পয়েন্ট আমার হাতে নেই, নাম্বার ওয়ান এটি দুই সিবিআই আর চারটি পয়েন্ট আমাদের ছিল। তার মধ্যে আপনারা চেয়েছিলেন হেলথ ডিপার্টমেন্ট থেকে তিনজনের এবং একটি পদক্ষেপ মানে সেটিকে সরিয়ে দেওয়া চেয়েছিলেন। আমি আপনাদের কথায় সাই দিয়ে যদিও আমার অনেক কষ্ট হয়েছিল তা সত্ত্বেও আমার টিএমএ কে সরিয়ে দিয়েছিলাম, আমি ডিএইচএস কে সরিয়ে দিয়েছিলাম, আমি কলকাতা পুলিশের কমিশনার ইজ এ হাই ইম্পর্টেন্ট পোস্ট তাকেও সরিয়ে দিয়েছিলাম। তারপরে আপনারা আমাকে ইলেকশনের কথা তখন বলেছিলেন, আপনারা আমাকে তিনটা মাস হাতে দিন, আমি হয়তো ছ মাস বলতে পারতাম, তাও আর বলছি না। আমি বলছি তিন চার মাস আমায় সময় দিই, আমি প্রসিডিওর রেডি করে আমি দেখে নেবো। যে আপনারা ইনফ্রাস্ট্রাকচার বলেছেন আমরা 113 কোটি টাকা দিয়েছি, আমি আপনাদের দিদি হিসেবে বলছি, আপনাদের মানবিক দিকটা আমি বুঝি বলেই বলছি, আমি আপনাদের ডিমান্ডগুলো নিয়ে আমার আপনার সাথে কোনো মতের বিরোধ নেই। তার কারণ হচ্ছে যেটা আপনাদের পক্ষে প্রাপ্য, যেটা ন্যায্য, ন্যায্য জিনিসকে অন্যায্য আমি কখনো করি না। কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা যে দাবিগুলো দিয়েছি সেই দাবিগুলো নির্দিষ্ট ফর্মুলেশন আমাদের কাছে রয়েছে প্রত্যেকটা জিনিস নিয়ে, সেটা সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম হতে পারে, সেটা আরডিএ হতে পারে, সেটা নিয়োগে হতে পারে, প্রত্যেকটা জিনিস নিয়েই একটা নির্দিষ্ট ফর্মুলেশন আমাদের কাছে রয়েছে। সেটা ইলেকশনে আমরা বলছি এই যে কথাগুলো আপনারা বলছেন এটা আলোচনার মাধ্যমে যদি একটা রিটেন ডিরেক্টিভ, দেখুন আজকে যারা অনশনে বসেছে তারা এই জায়গা থেকেই বলছে যে একটা রিটেন ডিরেক্টিভ, আপনি বলছেন 4 মাস পর হবে, ঠিক আছে, সেটাই যদি একটা ডিরেক্টিভ আসে এবং বাকি জিনিস নিয়েও আমাদের যারা বক্তব্য সেই বক্তব্যগুলো আমাদের সাথে কথা বলে একটা নির্দিষ্ট ডিরেক্টিভ যদি এই আলোচনার জায়গায় আসে তাহলে একমাত্র আমরা তো ধরুন কাউকে কেউ জোর করে অনশনে বসিয়ে রেখেছে এরকম তো নয়। তো সেই জায়গায় আপনারা আজকে স্যার এসেছিলেন, ম্যাম এসেছিলেন, ওনাদের সাথেই কথা বলেছে, আমাদের সাথে কিন্তু কথা বলেনি, বুয়ার সাথেই অন্যদের সাথেই কথা হয়েছে, সারিতরীর সাথেই কথা হয়েছে, তারা কিন্তু এই কথাটাই বলছে যে এই প্রত্যেকটা জিনিস নিয়ে একটা আলোচনার জায়গা রয়েছে এবং সেই জায়গা থেকে রিটেন ডিরেক্টিভ। তুমি যে তিনটে পয়েন্ট তুললে তার মধ্যে রিটেন যেটা যে রেফারেল কেস এটা অলরেডি আমরা ইনস্ট্রাকশন দিয়েছি, তোমরা যদি চাও এ ব্যাপারে এগুলো লিখিত তোমাদের জানাতে আমরা কি কি করেছি সেগুলো আমরা তোমাদের পাঠাতে পারি। আমরা